সব জায়গাতে হবে, অনেক মাংস আমি তো উঠা করতে পারতেছি না। এগুলো আসলে আসছে, এগুলো এখন এই দেখেন বিভিন্ন বাসা থেকে আসছে, আমাদের বাসা থেকে আসছে, চাচা শ্বশুর খালা শ্বশুর ওদের থেকে আসছে। अभी मैंने इधर मैं बना रहा हूँ और वो देखो गोश्त काट रही है। सुलत दरे वो शेर मांग सकते हैं। देखो जारा के बर्तन क्लीन कर बो। वो उठ के आ जाएगा इसके साथ। वो ऐसे उठेगा, तुम्हें किसने बोल दिया उठ के आएगा? वो उठ के आ जाएगा। এই গাইস আসসালামু আলাইকুম। তো আমাদের কুরবানির মাংস চলে এসেছে, তো সব হচ্ছে গরু। তো এখন আমরা কুরবানির গরুর মাংস রান্না করব, আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকে দেখাই এখন, এই যে এই দেখেন এতগুলো কুরবানির মাংস আমাদের বাসায় এসেছে, আরও আসবে না তো আরও আসবে। এখন হচ্ছে এগুলো আমরা রান্না করব কুরবানির মাংস। তো চলেন এখন দেখা যাক আপনাদেরকে রান্না কুরবানির মাংস কপাল দিয়ে রান্না করে দেখাবো, ঠিক আছে? তো রুমে এসে বললাম, তো এগুলো সব হচ্ছে আমাদের চাচা মামা সবার বাসা থেকে আসছে, ঠিক আছে? তো এখন এটা আসলে আমরা রান্না করব, এটা আমরা তো দেখেন এই যে এতগুলো গোশ এখন আসছে, তো মিনিমাম 2-3 কেজি করে সব জায়গাতে হবে, অনেক মাংস আমি তো উঠা করতে পারতেছি না। এগুলো আসলে আসছে, এগুলো এখন এই দেখেন বিভিন্ন বাসা থেকে আসছে, আমাদের বাসা থেকে আসছে, চাচা শ্বশুর খালা শ্বশুর ওদের থেকে আসছে, আরও আসবে অবশ্য, প্রতিবেশীরাও দিবে। তো এখন এগুলো অল্প অল্প হলো, এখন একটু একটু ফ্রিজে, এটা ফ্রিজে রেখে আসতে হবে। তোমাকে ফ্রিজে রেখে আসো নাকি পরে? আচ্ছা, তো এখন হচ্ছে যে এগুলো এই দুটো হচ্ছে আমরা রান্না করবো এখন, আর আমাদের শাশুড়ি শ্বশুর সবাইকে দাওয়াত দিতে হবে, সবাইকে খাওয়াইতে হবে, তো এই জন্য আর কি এই দুটো এখন রান্না করবো। কোরবানির মাংস সত্যি অনেক মজা, কোরবানির মাংস সত্যি অনেক অনেক টেস্টি। তো এত মাংস খাইয়ে পারবো না, আরও তো মাংস আসবে, সব তো খেয়ে পারবো না। তারপরে ছাগল আছে, ছাগল তো আর আমি খাই না, আমাদের বাড়িতে আপনারা দেখছেনই ছাগল কোরবানি, ছাগল তো আমরা খাই না। তো এই দুটোই আসলে এখন রান্না হবে বাসায়। আর হচ্ছে যে দেখেন এখন কী করা যায় দেখা যাক। তো মাংসগুলো ধুবো, ধুয়ে রান্না করবো, চলো ধুয়ে নিয়ে আসি, চলো উঠো। তো আমরা এখন ধুয়ে নিয়ে আসি। দোনো কে লিয়ে ঠিক হ্যায় না? হ্যাঁ দো ঠিক হ্যায় ইয়ে দোনো ঠিক হ্যায় ঠিক। তো এখন আর মাংসটা ধুয়ে যাবো, কুরবানির মাংস আসলে খাইতে অনেক মজা। নিচে বসে নিচে বসে কাপড় খারাপ এটা ধরো, আমি ওই প্লেটটা নিয়ে আসি, তুমি যাও, তুমি যাও, আমি আসতেছি। ওকে ওকে। তো এখন হচ্ছে যে মাংস রান্না করতে হবে, মাংসটা ধুবো। এই মাংস মনে হয় পিস করা লাগবে, বড় বড় পিস আছে, ছোট ধরতে হবে। অনেক বড় এই কাটা দরকার, অনেক বড়। আচ্ছা তুমি এই বললা এই প্লেটটা যদি হবে মাংস একবার তো না দাও কুরবানি কে কোসে সাদা ক্লিনিং করতে ইয়া সাদ হতে না কুরবানি কে। এখন হচ্ছে যে এই যে মাংস এত বড় না পাগল, দেখেন কি বড় বন্ধ হচ্ছে, কাটতে কাটতে শোনা অনেক বড়, কাটে দেখো নিশানি আছে এর বিনা বহুত বড় এই একটা, এটা বড় কোন হয়ে গেছে তুমি দেখো, এটা কো এটা পিসে আচ্ছা। তো সব কিছু মিক্স থাকে কুরবানির বসে, অনেক ভালো লাগে। দেখেন কত মাংস দিচ্ছে, এটা হচ্ছে আমরা এখন রান্না করব, রান্না করে তারপর হচ্ছে খাবো দুজন মিলে ভালো করে দেবো। ও ধুয়ে দেখো এটা পিস করতেই হবে, অনেক বড়। তো এই হচ্ছে ব্যাপার, গরুগুলো তো ছোটো করতে হবে না, বেশ বড়ো হয়ে গেছে সাইজ কোরবানির গরুর মাংস। ধরতেছি, ধোয়ার পরে আমরা সবাই রান্না করবো, আপনারা থাকবেন আমাদের সাথে কোরবানির গরুর মাংস রান্না। কত কাজ, মিলেমিশে কাজ করলে আসলে সব কিছু সমাধান হয়ে যায়, তাই না? আমরা এরকম মিলেমিশে কাজ করি, দুজন মিলেমিশে মিলেমিশে কাজ করি। এইবারও তো আর ব্যতিক্রম হয়নি, সবসময় আসলে যে মানে আমরা এরকমভাবেই কাজ করতে পছন্দ করি, তাই একসাথে কাজ করি। তো এখন মাংসটা আসলে ধুইতেছি, মাংসটা ধোবার পরে মাংসটা আসলে রান্না করতে যাবো, আপনারা থাকেন আমাদের সাথে। দেখেন মাংসটা আমরা ধুয়ে নিই এখন ভালো করে, ঠিক আছে? মাংসটা ধোয়ার পরে আবার কিচেনে যে দেখা হচ্ছে। আপনি মানে इधर मैं बना रहा हूँ और वो देखो गोश्त काट रही है, उसके पीछे छोटे छोटे कट रही है, थोड़े से कड़े थे तो वो छोटे कट रही है, मैं बनाने लगा। तो कुरबानी का गोश्त है, मैं
না করনে লাগাও ও কাট হই ছোট ছোট পিস করে এই যে বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন ও আসলে এটা ইয়া করতেছে মানে মশলাটা গুনা করে নিচ্ছে আজকে আসলে ওনাকে রান্না করব ওরে মিলে রান্না করব বড় অনেক মাংস ভালো বানায় মাংস দেখো মিলে আও তো কি ভালো লাগে এখানে প্রায় 5 কেজি মতো হবে যেটা আমি আগে এখন রান্না করতেছি না 5 কেজি মতো এখন রান্না করতেছি আমি বাড়িতে সবাইকে দিতে হবে তেল কম দিছো না বিলকুল হালকা দিচ্ছি তেল কম দিয়ে না ঠিক দিয়া তেল কমই দো আমার একটু হাত কেটে গেছে আজকে অনেকে জ্বলতেছে এখানে হাত কেটে গেছে একটু হচ্ছে না না খুঁজবি না এসে ভেন দিকে কালার দিয়ে ও সমাজ নিয়ে গেলতো দেখো এসে কাঁধা আছে কৃষ্ণ কৃষ্ণ কল কল কে রক্ত নেই দেখা কাটে দেখো লাগছে হাতে আমার এই চামড়াটা হারিয়ে ফেলছে নেয়ার কাটাতে নাহলে জ্বলবে হাত অনেক বেশি বানায় তুমি মারা ভি থাম মুখা ভি এর পরে জাদাই করে কই বানা লেতে হামারা না বানা অনেক বেশি গোট বানাই ফেলছে আসলে এত মানানো যথা এটা আমরা মনে করছিলাম 5 কেজি কিন্তু আরও বেশি হবে 7.5 কেজি হবে না আমাদের কড়াইটা অনেক বড় আপনারা দেখেন প্রায় 6-7 কিলো হবে এই কড়াইতে এত বেশি বানানো উচিত হয় না অনেক বেশি বানাই ফেলছি যাক সমস্যা নেই 2-3 দিন পরে খাবো আর কী করবো দেখেন ও বানাচ্ছে এটা এই দেখুন আজকে রান্না করতেছে কিন্তু আমার বর ঠিক আছে আমার বর রান্না করতেছে দেখেন ওর হাতের রান্না করতে অনেক ভালো লাগে অনেক সুন্দর রান্না করতে পারে তার আসলে ও রান্না করতেছে সমাজটা কে বলতো আমার বরই বলে তুমি কিছু বলো বলো আজকে আমি রান্না করতেছি আজকে আমি রান্না করতেছি কেমন লাগে জাল বার গ্যাসের পাওয়ার কম কে এত নিচে গ্যাস চলে নাকি বন্ধন ডেকে গ্যাস চললে রান্না করতে শিখছেন আমরা দেখেন ও অনেক ভালো রান্না করে যে বাইরে গেল কি জানা করতে গেছে তো রান্নাটা চলছে তার মধ্যে আমার এতগুলো প্লেট বাটি হয়ে গেলো এগুলো আমার আবার ধোয়া দরকার দেখেন এতগুলো প্লেট যাচ্ছি আমি যাচ্ছি আমি প্লেট বাটিগুলো একটু ধুয়ে নেই বিকজ দুজন মিলেমিশে কাজ না করলে তো আবার হবে না তো এখন যায়া এগুলো আমি একটু ধুয়ে নেই খাইছে শেষ শেষ
আমি বাসনগুলো মেজে নেই, তার মধ্যে ওর মাংসটা কষিয়ে নিচ্ছে। ও মা তখন থেকে কথা বলতেছে আমি জানি না। এনিওয়েজ এই এতগুলো প্লেট বাটি এখন ধুতে হবে। আপনারা থাকেন প্লেট বাটিগুলো ধুয়ে নেই, দেখছেন আমার কত কাজ দেখেন। এই ধুয়ে যেতে আমার জীবনটা পার হয়ে যেতে। অনেক প্লেট বাটি আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কত প্লেট বাটি এখানে জমা হয়েছে, সব এখন ধুইতে হইতেছে। দেখো যারা কে বর্তন ক্লিন করব, আর দেখো ইদার যারা তুমি বর্তন ক্লিন করবো কেমন লাগে? ভালো, অনেক ভালো লাগে। বলে যে দিন যারা এত কাজ করে বলো, ঈদ কে দিন ভি দেখো কতনা কাম করো ইয়ার, জাদা কাম ঈদ কে দিন খানা দাদা বানানো করতে খাতা কত জাদা ইয়া তু। মে খাতা বলো, মে সবাই কাজ নি, মে খাতা নি তোমারে যে বানা রাও। মে তো খাতা বুঝা করে इसलिए तो इतना मोटा हो गया खा खा के, ये तो खाती भी नहीं इतना। खाना बनाता लेकिन खाता नहीं। बनाती बहुत ज्यादा लेकिन खाती कम। मैं ज्यादा खाता हूँ, दिन में 5-6 रोटी खा लेता हूँ। ये देखो अभी जरा जा रही है, क्लीन कर लिया, अभी एक जाएगी किचन में तो मैं भी चला जाता हूँ पहले किचन में। ये तो आ ही जाएगी, ये देखो घर में रखेगी तो आ जाएगी। और हमें किचन रुके बोल दम देखे ज्यादा कुछ बनाया सोचो खाएंगे अकेली बोटी खाएंगे। की कर लिया तुमने तेल किधर है? तेल आएगा, सबर करो, पहले तेल नहीं होता, पहले पानी डाला भी है। हमार राधनी रंधा पर से बोश। अरे ऊपर घी आ जाएगा आस्ता आस्ता, ये खुलेगा सारा, ये बना ये। बिस्मिल्लाह बिस्मिल्लाह कुर्बानी का बोल दिया, बोल दो। দেখেন আমাদের এখানে কিন্তু রান্নাটা চলছে, ঠিক আছে? আর এখানে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করছি। লবণ যাতাই দেয় আপনারা না, ঠিকমতো বুঝবে নেই কষা দিয়ে দাদা টাইম তুমি দাদা নিয়েছে কষা নেই। বলতেছে পরে কষাবে, এখন নাকি কষা কষা কষাবে না। এ জলদি গল যাতা কুরবানি দাও বস। কুরবানি এটা লেখ কথা কবে ছোট তো সেই নেই জলে রসো হাত তো উঠা পড়ে নে यार, इसमें फिर वो उड़ा उठ गोश उठ के आ जाएगा इसके साथ। और ऐसे उठेगा तुम्हें किसने बोल दिया उठ के आएगा? गोश उठ के आ जाएगा ऐसे जाने दो, उतार ना ना भी ऐसे जाने दो, नहीं उठेगा। গোশটা এখন আমরা দেখবো সেদ্ধ হইছে কি না। হো গেয়া, আপনি 1 ঘন্টা আর কত হবে? মাখ কর মাখ কর দেখ কর হইনি থোড়া আইয়া হইছে। আমি খাম সরো করে দে, কেটে দে মুখ দে, সরো করে দে ছিলে দে। আবার খাবো গোস, ভাগ করো গরম কাপড় দেখা ভাগ করো। সুলার দ্বারে বসে আমরা মাংস খাচ্ছি। গরম না তুমি খাবো? थोड़ी
ফাইনালি আমাদের রান্না শেষ। এখন আমরা গোশটা উঠাই দেব, গ্যাস বন্ধ করে দিই। দেখো সব গোশই পড়া, জল তো বেশি কম করে দিও। তো চলেন এখন একটু আমরা গোশত খাবো, খাই আপনাদেরকে দেখাই প্লেটে করে। তো দেখেন এখন একটু খাবো আমরা, এখন ধরে খাইলাম, বাট লাস্টটা ট্রায়াল দিব, লাস্টটা কেমন হয়েছে খাওয়ার পরে আপনাদেরকে লাস্ট রেজাল্টটা দিব, যে কেমন হয়েছে আমাদের খাবারটা রেসিপিটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা খেতে পারবেন না বাট আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে দেখিয়ে এখন লাস্ট স্টেপটা খেয়ে আপনাদেরকে বলবো যে মানে কেমন হয়েছে, ঠিক আছে? তো ও আসতেছে এখন, ওকে আসতে দেন, ও আসার পরে দেখা যাক আমি খাবো, আপনারা দেখবেন, আমরা দুজনে খেয়ে দেখাবো। আচ্ছা এই যে ও চলে আসছে, আমরা ট্রাই করে দেখি। তো এখন আমরা একটু ট্রাই করে দেখবো, আমরা কিচেনে বসে খাবো। আসলে মানে কিচেনে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা, এটা তো আপনারা জানেন, আমরা কিন্তু এরকমভাবেই খাই। তোমাদের লিয়ে নিকালো না না, বিনা বিনা বড় হবে, মাছলে বড় আছে। ব্যাস এই যে রাখো। তো এখন আমরা ট্রাই করব, চলো আমরা রুমে চলে যাই, রুমে যেতে আজকে ওরা রাখো। তো কিচেন থেকে বেরো যাচ্ছে, এখন আমরা মাংসকে ট্রাই করে দেখবো কেমন লাগছে। এতক্ষণ তো খাইলাম কিচেনে বসে বসে, এরকম থাক, বন্ধ করে দাও। এই যে সো এখন রুমে চলে যাব, ঠিক আছে? তো রুমে গিয়ে দেখবো যে কেমন লেগেছে এটা খেতে, লাস্ট ট্রাইপটা দেখতে হবে কেমন লেগেছে। তো চলেন আপনারা আমাদের সাথে, আপনাদেরকে না দেখালে কেমনে হয় বলেন, আপনাদেরকে তো দেখাতেই হবে। তো এসে পড়েছি আমি আর আমার প্রান্তীয় বর, সো আমার বর আর আমি। সো এই যে তো সিরিয়াস এর ঝড় ঝড় করে ফেলো, সবাই তো গরম না বহুত। অনেক মজা, সত্যি অনেক মজা, ব্রিলিয়ান্ট, অসাধারণ। তো খেয়ে ফেললাম। এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কে কে কোরবানির মাংস খেয়েছেন, কে কোন পশু কোরবানি দিয়েছেন, কোনটার মাংস খেয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি তো খেয়ে নিলাম, কমেন্ট করে দিলাম, আপনারাও খান, আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগ নিয়ে সামনে আসবো, ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।